এই খালটা দিয়েই দুটো গ্রামকে ভাগ করা হয়েছে। অনেকদিন পর একটা খড়ের পালা দেখলাম, সম্ভবত নৌকো নিয়ে ঘুরে যায়। ধান খাতের মধ্যেই সবাই দোকান টোকান নিয়ে হাজির। বাদাম আর বিভিন্ন ধরনের বিচি নিয়েছেন। হার্ট শেপের ডায়াসটা, ডায়াসটা দেখতে বেশ সুন্দর এবং লাইটিং টাইটিং করছে। কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারসও আছে এখানে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। বন্ধুর আজকে আমি এখানে ধরেছি, আজকে ঈদের দ্বিতীয় দিন। সকালবেলা অফিস ছিল, অফিসে গিয়েছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বিকেলবেলা ভেবেছি যে আগে থেকে প্ল্যান ছিল যে একটু বিকেলে ঘুরতে যাবো, তো আমি এখানে ভেবেছি একটু ঘুরতে যাওয়ার জন্য। বাট আকাশের যে অবস্থা, ঠিক অন্ধকার হয়ে গেছে, বাতাস আছে, কিন্তু সে নাসরবন্দা, সো বাধ্য হয়ে যাচ্ছি। তো চলুন জাস্ট একটু ঘুরবো, বিকেলটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন অবশ্যই। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আকাশের অবস্থাটা আসলেই খারাপ। যতটুকু ভাবছিলাম যে একটু আকাশটা পরিষ্কার পাবো, ওরকম পাইনি। তারপরও জাস্ট ইহানের মসজিদে বের হইলাম, দেখি কতটুকু যাওয়া যায়। নদীর পাড়টাতে ছোট্ট একটা বাজারের মতো আছে, সেখানে মানুষ ঘুরতে যায় বিভিন্ন অকেশনে। তো ওই জায়গাটাতেই যাবো, এখানে বিভিন্ন ধরনের বিকেলের ফুচকা, নাস্তা, এইসব জিনিস পাওয়া যায় এখানে। জাস্ট ওরে নিয়ে যাবো, এখানে যদি পাওয়া যায় ফুচকা, ঝালমুড়ি বা কিছু একটা, ওকে নিয়ে খাবো, দেন আবার ব্যাক করবো। এবং ওই জায়গাটা হচ্ছে আমার বাসা থেকে ঠিক পশ্চিম দিকে, পশ্চিম দিকে বলতে গ্রামের দিকে আর কি, তুরাগ নদীর পাড়ের মধ্যে। তো সেই দিকটাতেই যাচ্ছি। এই রাস্তাটা একটা সময় খুব খারাপ ছিল, বাট এখন রাস্তাটা ভালো হয়ে যাওয়াতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার হেলমেটের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো জানি না কতক্ষণ ক্যামেরাটা অন রাখতে পারবো। বৃষ্টি হইলে তো হয়তো দাঁড়াইতে হবে কোথাও। এটা হচ্ছে আমার গ্রামের লাস্ট সীমানা, এই খালটা দিয়েই দুটো গ্রামকে ভাগ করা হয়েছে, ওটা একটা গ্রাম, এটা একটা গ্রাম। সো এখন আমি আরেকটা গ্রামে ঢুকে গেলাম, মানে আমার গ্রামের ঠিক পরের গ্রামে ঢুকলাম। এটা হচ্ছে কাথোরা গ্রামের, কাথোরা যে বাজার সেটা বাজার না, ঠিক ছোটোখাটো কয়েকটা দোকান আছে। তো এখান থেকে বাম দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা এখনও নির্মাণাধীন হয়নি, তো আমরা এদিকটাতেই না গিয়ে এই ডানের রাস্তা দিয়ে ঢুকবো। এটা হচ্ছে আমাদের এই এলাকায় বোরো ধান হয়, সেই বোরো ধানের খড় কেটে নিয়ে আসছে, সাথে সেখানে ধানগুলি শুকাইছে হয়তো বা। আর এটা হচ্ছে কাথোরা মসজিদ আর একটা। এবং এই রাস্তাটাও খুব বেশি দিন হয় নাই, নতুন রাস্তা হয়েছে, রাস্তা খুব সুন্দর। গ্রামের ভিতর দিয়ে ড্রাইভ করতে ভালোই লাগে। সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে কামারজুরির রাস্তা, এটা দিয়ে সরাসরি কামার স্কুলে যাওয়া যায়, এর দিয়ে সর দেওয়া যায়। তো আমরা একটু বামে গিয়ে তারপর আবার ধানে চলে যাব, কারণ আমরা নতুন বাজার হয়ে একটা নদীর পাড়ে যাব। বৃষ্টির যেরকম একটা ভাব দেখছিলাম বের হওয়ার সময়, এখন তখন বাতাসও ছিল বেশ ভালো, বাট এখন বাতাস নাই, কিন্তু আকাশে মেঘ আছে, অন্ধকার হয়ে আছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির ফুটা পড়তেছে অলরেডি। আমি জানি না ক্যামেরার মধ্যে পড়লো কি না, বাট আমার হেলমেটের গ্লাসে অনেক ফুটা পড়তেছে। এখানটাতে একটা সময় একেবারে ফাঁকা ছিল, নিচু অঞ্চল, বেশ পানি টানি হতো, বাট এই মুহূর্তে আপনারা দেখছেন বেশ বাড়িঘর হয়ে গেছে এলাকাটাতে। দেখুন এই যে ঘাস কেটে নিয়ে আসা যাচ্ছে গরুর জন্য, খড়ের পালা, অনেকদিন পর একটা খড়ের পালা দেখলাম। আসলে আমার বাড়িটাও গ্রামে, বাট আসলে ওইভাবে গ্রামের যে কালচার সেটা আমার ওদিক থেকে অনেকটাই উঠে গেছে। বাট আমার বাসা থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে আসলেই নিরিয়াট গ্রামের যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। দেখেন একেবারে গ্রামের যে আবহাওয়া, রাস্তার পাশে বাড়িঘর ঠিকই আছে, কিন্তু একেবারে গ্রামীণ পরিবেশ।
নতুন বাজার বলে এই এলাকাটাকে আর এটা একেবারে মালিকের বাড়ি নক বাস স্ট্যান্ড দিয়ে গিয়ে বের হইছে তো আমরা যাব পশ্চিমে বাঁ দিকে এই রাস্তাটাই সরাসরি একেবারে নদীর পাড়ে চলে গেছে বিশেষ দিনগুলোতে ওই স্থানটাতে বেশ লোকজন যায় সো আজকে আমিও যাচ্ছি আসলে বিশেষ দিন উপলক্ষে পরিবারের কাউকে নিয়ে এই সব জায়গায় যাক এর আগে কখনোই যাইনি আজকেই প্রথম যাচ্ছি এই যে বাচ্চাদের খেলনা বেশ লোকজন হয়তো বা পরিচিত লোকজনও কিছু পাওয়া যেতে পারে এখানটাতে এই যে এখানে একটা ফুচকা হাউস মামা আসো আসো না না একটু দেরি করো ওই সামনে নদীটা হচ্ছে সামনে আমি আপনাদেরকে নদীর পাড়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে নদীতে সম্ভবত নৌকা নিয়ে ঘুরা যায় ঘুরার ব্যবস্থা হয়তো আছে এখানে এই যে বাচ্চাদের খেলনার দোকান মাটির তৈজসপত্র বিভিন্ন ধরনের আচার এখানে আসার পরে ইহান ঘোরায় উঠছে আস্তে আস্তে যাচ্ছ ইহান কই যাও এ বেশি দূর যান না লয়ে পড়েন ঘুরান ঘুরান ইহান ঘোরায় উঠলো উঠার পরে একটু ভয় পাইছিল প্রথম এখন আবার বলতেছে আরো উঠবো আবার উঠবো এখন যাচ্ছি নদীর একেবারে লাস্ট প্রান্তে তাই আচ্ছা বর্ষার সময় এই যে বালি টালি দিচ্ছেন এগুলো সবই পানির নিচে থাকে মুরবি পপকর্ন কত করে বাজেন বাবা নিবে একটা ইহান দুইটা নিব দুইটা কেন একটা নাও একটা আমার একটা আচ্ছা চলো চল আগে কিছু খেয়ে আসি তারপর যাওয়ার সময় নিয়ে নিব হ্যাঁ মুরবি ওই যে দেখো মিষ্টি গেছে বাদাম বিক্রি হচ্ছে বাদাম বিচি বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা ভাবছিলাম যে চটপটি খাওয়ার মতো কিছু আছে এখানে তো আসলে মনে হচ্ছে ঝালমুড়ি ছাড়া আর কিছুই নাই ঝালমুড়ি খাবেন চটপটি তো নাই এখানে ওই ওটা ওখানে চটপটির দোকান আছে সুন্দর এখানে খাবো চলো আসো এই যে নৌকাগুলি ভাড়া হয় এগুলো এখান থেকে ভাড়া নিয়ে আপনারা সামান্য একটু দূরে ঘুরে চলে আসে ওরা বিভিন্ন 50 টাকা করে নেয় প্রতিজন না বাবা এটা দেরি হবে অনেক কারণ এই লোকজন উঠবে ভরবে তারপর ছাড় তুই হান বায়না দিল একটা নৌকায় উঠবে তাই একটু ওরে চলা শুরু করবে না তুমি উঠো যাও তার মধ্যে উঠতে হয় উঠো উঠো এবারে ধান খাদ্যের মধ্যেই সবাই দোকান টোকান নিয়ে হাজির ফুচকা চটপটি মুরব্বি কি বাদাম আর বিভিন্ন ধরনের বিচি নিয়ে আসেন 10 টাকার বাদাম দেন এ 10 পিসে তো হইতো না মুরব্বি এটার মধ্যে একটা আইসক্রিমের দোকান আপনি দেখছেন এখন এই যে ধান খেতের মধ্যে ধান খেতের মধ্যে আপনি কি আইসক্রিম নাকি কি আইসক্রিম কোন কাপ আচ্ছা হ্যাঁ খাবার কাপ খাইবে কাপ খাবা খাইবা না তো একটু পরে তো ফেলে দিবা দুইটা প্যাকেট দেন তো গরম গরম
আমি ওইখানটাতে গিয়েছিলাম, লোকজনের সাথে একটু হাঁটলাম, কথা বললাম, নৌকাগুলি দেখলাম। এখন যাচ্ছি ওইখানটাতে, আমি বাইক রেখে আসছি ওইটাতে। আর আমরা চেষ্টা করবো ওই যে দোতলায় যে দোকানটা আছে ওইখানে কিছু ফুচকা টুচকা খাওয়ার জন্য। গত বছর আমি একবার আসছিলাম, তখন এখান থেকে নৌকা উঠছিলাম, বাট এইবার দেখেন বালি টালি ফেলে এই জায়গা উঁচু করে ফেলছে, অর্থাৎ এই জমিটা হয়তো বিক্রি হয়ে গেছে। এটা একটা চটপটি হাউস, তো আমরা এখানে ট্রাই করবো এখানকার চটপটিটা কেমন দেখি। চটপটি ফুচকা এটা হচ্ছে উপরে ওঠার জন্য সিঁড়ি, আর জাস্ট উপর দোতলায়ও খাওয়া যায় নিচেও খাওয়া যায়, তো আমরা চেষ্টা করবো দোতলায় যাওয়ার জন্য। আর এখানটাতে হচ্ছে একটা ছবি তোলার জন্য একটা ডায়াস করা হয়েছে, হার্ট শেপের ডায়াসটা, ডায়াসটা দেখতে বেশ সুন্দর এবং লাইটিং টাইটিং করছে, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সও আছে এখানে। এখানে যে আমার ছেলে ইহান আমাদের ভাবি বসছে, আমি বাইকটা নিচে রাখছি, দেখে এখন যাবো এখানে দেখি কী পাওয়া যায়। যাও আবু তুরাগ রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস, কোথায় যাও? আলোতে বসো, বসার ব্যবস্থাটা ভালোই, এই ডান পাশে বসো। এই যে ইহান বসছে, এখানে একটা নাগরদোলা দেখতে পাচ্ছি পাশে। ইহানকে নাগরদোলায় উঠবা? তুমি ওঠো, আমি তো উঠতে পারি না, ভয় লাগে। নাগরদোলায় তো আমার ভয় লাগে, আমি উঠবো না। চিকেন আর একটা আছে, এই যে এই চকলেট, আলু তো রাখো, দেখি না তো এই মিল্ক চকলেট মিল্ক এটা চকলেট লাচ্ছি ঘর চকলেটটা। আরেকটা আছে এই যে চিকেন রো, অথবা ই নাও একটা বার্গার নাও। ঠিক আছে, চল একটা বিফ বার্গার নাও, চিকেন না একটা বিফ বার্গার নাও। হ্যাঁ, অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিছি, খাবারের অর্ডারের মধ্যে হচ্ছে ইহানের জন্য একটা বিগ বার্গার আর আমাদের একটু চটপটি, এটাই খাবো, এই এখান থেকে বেরোয় যাবো। আর যেহেতু রাত হয়ে গেছে, যেতে যেতে হয়তো যাওয়ার পথে ভিডিওটা হয়তো নাও করতে পারি রাতের বেলা। নৌকায় না বাবা, রাতের বেলা নৌকায় উঠবো। অলরেডি খাবার আমাদের সামনে চলে আসছে, এর জন্য দেখতে খারাপ মনে হচ্ছে না, লেটুস পাতা চিজ সস সবই আছে, এবং একটা ফ্রাইড একটা চিকেন আছে। আর চটপটিদের মধ্যেও ডিমের পরিমাণ মোটামুটি সব বেশ ভালো, বেশ ভালো খেয়ে দেখা যেতে পারে যেটা টেস্ট। আমাকে চিকেনটা আলাদা করে নাও, চিকেনটা বাইরে রেখে নাও। এবার খাও, ভেরি গুড। আমি আমার তো মনে হচ্ছে খুব একটা ভালো না, ভালো না বাবা, তুমি বন্ধুরা এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, আর অনেকে জানে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তো এখানে সন্ধ্যার পরে যে কোনো পার্কিংয়ের যে লাইট, পার্টি লাইট যেটা করে ব্লিঙ্কিং করে, ওই লাইটগুলো হলে আমার প্রবলেমটা বেশি। তো এখানে ওঠার পরপরেই আমার চোখে কী বলে বিদ্যুৎ চমকানোর মতো চমকানো শুরু হয়েছে, এবং অলরেডি একটা পাশ অন্ধকার দেখতেছি। বাইক নিয়ে আসছি এখন, আল্লাহ আল্লাহ করতেছি যে কীভাবে বাসা যায়। তো আলহামদুলিল্লাহ, তারপর দোয়া চাই আল্লাহ হাফেজ, শুক্রিয়া, সুস্থ আছি, তারপর যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আরও বড়ো করতে ইচ্ছা ছিল যে বড়ো করবো, সুন্দর করে ডিটেলস দেখতে বললো, আসলে শারীরিক ভালো ফিল করতেছি না, যেটা ব্লগটাকে বিশ্বাস করে দিচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।